আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো সুইট কর্ন চাট। তো এই জায়গায় আমি সুইট কর্নটাকে সামান্য একটু লবণ দিয়ে করে নিছি, বয়ল করে নিছি। আর লাগবে বাটার, লবণ, মরিচের গুঁড়ো, আমি কাশ্মীরি রেড চিলি নিছি, চাট মশলা আর সামান্য একটু লেবুর রস। চলো আমরা নেক্সট স্টেপে। একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি চুলাটা চালিয়ে রাখবো, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেবো। দেখো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি সুইট কর্ন, এটাকে আমি এখন একটু সটে করে দেবো। বাটারের সাথে আমি সুইট কর্নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এইভাবে ছোট ছোট কাপের মধ্যেও সার্ভ করতে পারো, ছোট ছোট বাটিতেও সার্ভ করতে পারো। তো তুমি এখানে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকো, আমাদের জন্য আল্লাহ হাফেজ।